শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো, আমরাও না বেশ ভালো আছি। আজ ভোর থেকেই ব্লগটা স্টার্ট করলাম, তবে এরও আগে উঠেছিলাম 4:30 সময় ঘুম থেকে। উঠে কিন্তু সিমরানের টিফিন টিফিনগুলো রেডি করে গুছিয়ে দিয়ে 5:30-এর মধ্যে ওকে পাঠিয়ে দিলাম স্কুলে। তো এটা হয়তো তোমরা যাদের বাচ্চা ছোট আছে নিশ্চয়ই জানো যে সকালবেলার টাইমটা কতটা বেশি চাপের হয়ে থাকে। তো 4:30-এর সময় উঠলে কি হয় বলো তো, টিফিনটা গোছানো হয় টাইমে, আর ব্যাগপত্রগুলো রাত্রে গোছানো না থাকলে সকালবেলা কিন্তু সেরকম টাইম লাগে না, ব্যাগপত্রগুলো গোছানো হয়ে যায়। তো যাই হোক, সেইভাবেই ব্লগটা আমি স্টার্ট করছি। তো 4:30 থেকে উঠে কিন্তু আমি 5টা থেকেই ব্লগটা তোমাদের সাথে শুরু করলাম। তো সিমরানের টিফিনে একটু আলাদা রকমই কিছু তৈরি করতে গেলে সেদিন কিন্তু একটু সময় নিয়েই আমাকে লাগতে হয়। তো যাই হোক, ওর টিফিনটা রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন ঈশার যে কাঁথা কাপড়গুলো ছিল, এখন না রাত্রে প্রায় হিসু করছে, আর ডাইপারটা পরাতে পারছি না, মাঝে মধ্যে না ওর প্রচণ্ড র্যাশ বেরোচ্ছে। তো সেই কারণেই কিন্তু ডাইপারটা মাঝে মধ্যে দিচ্ছি না, আর এতগুলো করে কাঁথা কাপড় রোজই আমাকে ধুতে হচ্ছে। খাটে একটা পেপার বিছিয়ে, কাঁথা বিছিয়ে তারপরে ওকে শোয়াচ্ছি। তো যাই হোক, কাঁথা কাপড়গুলো আগে তো ধুয়ে মেলে দিয়ে আসলাম। বর্ষাকালে না একটা জিনিস টেনশন থাকে, সেটা হলো কাঁথা কাপড় ধোয়ার। তো যাই হোক, সেটা ধুয়ে দিয়ে আসলাম, আর রোদ্দুরও যা মোটামুটি উঠেছে, মনে হচ্ছে যে সকাল সকালে ওগুলো কিন্তু সুন্দর শুকিয়ে যাবে। তারপরে দ্বিতীয় কাজ আমার এরকম বাসন মাজা। প্রত্যেকটা সংসারের কাজই কিন্তু টার্গেট করে এভাবে টাইমের মধ্যেই আমি করি। তো ভোর ঘুম থেকে উঠে না টাইমগুলো যদি আমরা ওয়েস্ট না করে এভাবে কাজের পিছনে লাগিয়ে দেওয়া যায় না, 1 ঘন্টার মধ্যে কিন্তু সকল কাজকর্ম হয়ে যায়। আর আমার দোকানে যাওয়ার পক্ষেও একটু সুবিধা হয়, সেই কারণেই কিন্তু অনেক ভোরই আমাকে রোজই ঘুম থেকে উঠতে হয়, তা না হয় দোকানে যেতে গেলে একটু কষ্টকর হয়ে পড়ে। সংসারের এই কাজগুলো তো জানো, একটাই হাত দিলে আর একটা কাজ ঠিকই চলে আসে, আর এগুলো করতে করতে কখন যে সময় পেরিয়ে যায় সেটা আমরা নিজেরাও কিন্তু বুঝতে পারি না। তো এই সময়গুলো বাঁচানোর জন্য এই সব টেকনিকগুলো করতে হয়, ভোর ঘুম থেকে উঠে একের পর এক কাজ ধাপে ধাপে সুন্দরভাবে গুছিয়ে করে নিলে না টাইমের মধ্যে কিন্তু সব কিছু হয়ে যায়। কিন্তু একটু যদি ঢিলেমিশি করা হয় না, এই কাজগুলো একেবারে খারাপ অবস্থা হয়ে পড়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে চেষ্টা করি কিন্তু বাসি বিছনা তোলা, তারপরে এই রকম বাসনপত্র মেজে নেওয়া। তবে কী বলো তো, সব দিন সব হালে একরকম কাজ হয় না, কোনো কোনো দিন রুটিন একটুখানি চেঞ্জ হয়ে যায়। তো রুটিনটা চেঞ্জেস হওয়ার কারণেও একটু অসুবিধা কিন্তু হয়, তবে বর্ষাকাল বলে কথা, আগেই এখন কাঁথা কাপড় ধুতে হবে, শুকাতে হবে, ভিজে জামাকাপড় বার করতে হবে, তারপরে এখন অন্য কাজ করতে হবে, এটাই ভেবে নিয়েছি। তো সেই কারণে কিন্তু বাসনগুলো একটু পরেই মাজছি আর আগে কাঁথা কাপড় ধুচ্ছি। এইভাবেই কিন্তু কাজগুলো আমি একের পর এক সাজিয়ে সাজিয়ে করে নিচ্ছি। তো সকালবেলা না রোদ ঝলমলে দিন, তার মধ্যে দেখো গাছে পানি দিয়ে নিচ্ছে, এদের গোড়ার মাটিগুলোও কিন্তু একটু শুকিয়ে শুকিয়ে গেছে। তো যেহেতু কাল বৃষ্টি হয়েছিল আর সারা সন্ধ্যে এদের আর পানি দেয়নি, সেই কারণেই না মাটিগুলো একটু শুকিয়েছিল, এখন সবগুলো গাছে সুন্দর করে একটুখানি পানি দিয়ে নেব। তো যাই হোক, গাছগুলো না একটু প্রাণ ফিরে পায় যখন এরকম সুন্দর সকালে সোনালি রৌদ্রের মাঝখানে পানি দিয়ে নিই। তারপরে আসলাম বাসি বিছনা তুলতে, আর জানলাটা তো আগে খুলতে হবে। জানলাটা খুলে দিলে না কি যে ভালো লাগে মনটা, সেটা কি বলবো, মনে সব গ্লানি দূর হয়ে যায়। বাইরের একটা সুন্দর নিস্তব্ধ হাওয়া যখন বয়ে ঘরে আসে না, ঘরটাও কিন্তু বেশ ভালো লাগে, সেটা শীত বলো আর গরমই বলো না কেন, জানলা খোলার পরে কিন্তু আলাদা একটা অনুভূতি ইমেজ হয় আমাদের। তো যাই হোক, কোনো ব্যাপার না, এখন দেখো সুন্দর করে খাটপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো বালিশের অরগুলো বদলাবো ভাবছি, আজ আর হবে না, কাল চেষ্টা করে দেখি বালিশের অরগুলো পাল্টাতে পারি কি না, কারণ এগুলো কিন্তু একটু ময়লা ময়লা টাইপের হয়েছে। ময়লা না হলেও বর্ষাকালে দেখবে জিনিসপত্র বেশি দিন কিন্তু কোনো জিনিসই ব্যবহার করা যায় না, একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে যায়, একটু স্যাঁতস্যাঁতে গন্ধ বেরোয়। তো সেই কারণেই না এই সকল জিনিসগুলো তাড়াতাড়ি তুলে ফেলে পরিষ্কার করে নেওয়াই ভালো। তো বিছনাটা আমি এখন সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি। তবে এখন একটা জিনিস সুবিধা কি হয়েছে বলতো, বারান্দার মেঝেটা করার পরে না আমার ঘরে কোনো রকমই ধুলোবালি হচ্ছে না, ধুলোবালি হওয়ার তো কোনো জায়গাই নেই।
কারণ চারিদিকে বিল, পানি আর পানি, রাস্তাঘাট তো আর না, রাস্তাঘাটের ধার হলে না ঘর বাড়ির প্রচণ্ড ধুলো হয়। আর এখন আমার এই বিছনার চাদরটা না, আমি যদি মনে করি যে 15 দিনও পেতে রাখবো, তাহলেও কিন্তু সেরকম ধুলো উঠছে না। এত সুন্দর একটা এখন পরিবেশ হয়ে গেছে। আগে না বারান্দা যেহেতু ঢালাই দেওয়া ছিল, প্রচণ্ড ধুলো উঠতো, আর 3-4 দিনের মধ্যে বিছনার চাদরের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যেত। আর সমস্ত ঘর কি বলবো, আমার ঘরে না আসলে বালি কিসকিসে ভাবটা সেরকম থাকে না, বলছি না চারিদিকে বিল, তেমন তো মাটি নেই, আর সামনে যেটুকুনি উঠোনে মাটি আছে সেগুলো তো সবসময় প্রায় ভিজে ভিজে থাকে, সেই কারণে না ঘর বাড়িতে কোনো রকমই ধুলোবালির উৎপাত হয় না। তবে গরমকাল হলে, শীতকাল হলে তখন আবার উৎপাত হবে, কারণ তখন তো মাটিগুলো শুকিয়ে খটখট করবে আর এক একবার হাওয়া দেবে আর সমস্ত ধুলোবালি ঘরে কিন্তু ভর্তি হয়ে যায়। এখনটা তো নিস্তব্ধ আছে, বর্ষাকালটা অনেকটা শান্তি, ধুলোবালির হাত থেকে অন্তত বাঁচা যায়। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এই ঘরে কিন্তু অনেকটা কাজ সেরে ফেললাম। কিছুটা জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করলাম, বিছনা গোছালাম, টুকিটাকি ঘরের বাক্সের উপর টেবিলের উপরে সবগুলো গুছিয়ে নিয়ে এই দেখো এতগুলো কাগজের কুটি আমি কিন্তু তলা থেকে বের করেছি। তো দেখো পানিও ফেলে গেছে একটুখানি আগে এখানে, সারা দিন না ইশা বোতল পেলে পানি ভরে ট্যাপ থেকে ট্যাপটা অনেক উঁচু করে দিয়েছে, তারপরে আবার চেয়ার নিয়ে এসে পানি ভরে বোতলে ভরে ভরে সমস্ত ঘরবাড়ি ফেলে। এই বিছনাটায় ওপরেও তো কিছু কিছু জায়গায় একটু যেন ভিজে ভিজে লাগছে, ছিটে ফোটা পানি ফেলে দিয়ে গেছে। তো বিছনাটাও একটুখানি বাদামি রোদ্দুরে দিয়ে নেবো, তুলে এক কোনায় আগে রাখি না, তারপরে ঝাড়ু দিয়ে ওই বিছনাটাও রোদ্দুরে দিতে হবে। এখন দেখো ওই হাতেই একটু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক দিন না কাজের মাঝে আমরা যদি দেখি একটুখানি কোনো জিনিস নোংরা হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে যদি আমরা পরিষ্কার করে ফেলি না, সপ্তাহে কিন্তু ডিপ ক্লিনিংয়ের ব্যাপারটা তখন হয় না। তো ঘরবাড়িও অনেক সুন্দর থাকে, চকচক করে জিনিসপত্র। ওই কারণেই না প্রত্যেক দিনই আমি যখন কাজ করি ওই হাতেই কিন্তু একটা কাপড় নিয়ে প্রত্যেকটা আসবাবপত্র টুকটাক করে মুছে দিই। যদিও বা আমার ঘরে তেমন দামি কোনো আসবাবপত্র নেই, তবে যাই আছে না কেন টুকটুক করে মুছে পরিষ্কার করে নিই। এরকম স্মার্টলি যদি আমরা চিন্তা ভাবনা করে কাজগুলো করি না, যে ওই একটা কাজ করতে করতে আর একটা কাজ একটু করে ফেলি, একটুখানি মোছামুছিটা করে নিই, তাহলে কিন্তু সপ্তাহ শেষে ডিপ ক্লিনিং করে গাদার মতো খাটতে হয় না। স্মার্টভাবে চিন্তা করলে না কাজগুলো কিন্তু অনেকটাই কম হয়, আর নিজেও একটু বিশ্রাম পাওয়া যায় নিজের জন্য, না একটু অবসর একটু সময় মেলে। তো সেই কারণেই চেষ্টা করি রোজ কাজ করতে করতে একটু একটু করে ফেলি, তাহলে আর সপ্তাহের সময় আর ডিপ ক্লিনিংয়ের ব্যাপারটা আসবে না। এখন দেখো ঈশাকে একটুখানি দুধ আর কেক খাইয়ে নিলাম, সারা সকাল দোকানদারি করে আসার পরে এখন আসছি 1টা বাজে। আজ একটু তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে চলে এসেছি, কারণ আকাশে না প্রচণ্ড মেঘ জমে এসেছিলো আর বাড়িতে অনেকখানি জামাকাপড়, তারপরে কাঁথা, বিছনা সব কিছু বাইরে মেলা ছিল, তো সেগুলো ভিজে যাবে সেই ভয়েতেই না দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে বাড়িতে চলে এসেছিলাম। এসে আগে জামাকাপড়গুলো তুললাম, আর এত জোরে বাড়িতে এসেছি তারপরেও সেই বৃষ্টিটা চলে এসেছিলো আর জামাকাপড় ওই টুকটাক টুকটাক করে পানি লেগেছিলো, তারপরেও করার কিছু ছিল না, তুলে আগে ঘরে রেখেছিলাম, তারপরে রান্নাটা করতে আসলাম। তো ইদানিং করে কিছুদিন সবজির যে এত বেশি দাম বাড়ছে সেটা আর কি বলবো। 3 পিস টমেটো আমার কাছ থেকে নিয়েছে 25 টাকা, তো টমেটো খাওয়ার কথাই ভুলে গেছি, টমেটো কি কোনো সবজি না এখন আর খাওয়া যাচ্ছে না, এত প্রচণ্ড দাম বেড়েছে, যেমন আলু তেমন সবজি। তো এভাবে চলতে থাকলে সাধারণ মানুষ কীভাবে চলবে বলো, আমাদের মতন মধ্যবিত্ত ঘরের মানুষদের তো একটু অসুবিধাজনকই হয়ে পড়ে। তো যাই হোক, হাজব্যান্ড মাংস নিয়ে এসেছিলো, সবজি খাওয়ার থেকে মাংস খাওয়া ভালো, কারণ অল্প টাকায় কিন্তু মাংস রান্না হয়ে যায় অনেকটাই, 3 বেলা ভালোভাবে আমাদের হয়ে যায়। কিন্তু সবজি খেতে গেলে কেউ এ সবজি খাবে তো ও সবজি খাবে না, আর তারপরে আবার আলাদা টেনশন থাকে, তার থেকে ভালো কিন্তু মাংস করে নেওয়াই ভালো, সবাই পছন্দ করবে, আবার কম খরচাও বেশ হয়ে যাচ্ছে, কারণ মাংস করলে না খুব বেশি লাগে না, সবাই ওই মোটামুটি 1-2 পিস করেই খায়। আমাদের বাড়িতে মাংস রাঁধলে না কেউ যে হুড়মুড়িয়ে বেশি খায় সেরকম লোক হয় না, তো সেই কারণে না ঘন ঘন মাংস করি কিন্তু অল্প করে করি, এতে করে সবাই পছন্দ করে খায়। যে কোনো জিনিসই দেখবে যদি বেশি করা হয় না, তাহলে তার প্রতি কিন্তু ইন্টারেস্টটা থাকে না, অল্প অল্প জিনিস করলে সবাই সেটা সুন্দরভাবে খেয়ে নেয় আর অনেক বেশি মজার হয়। সেই কারণে দেখো হাজব্যান্ড সবজি বাজার করতে গিয়ে 2-1 রকম সবজি নিয়ে এসছে আর মাংস নিয়ে এসে বসে আছে, বলছে এখন আর সবজি টবজি খেতে হবে না, এই কটা দিন মাংস টাংস খাও, সবজির দাম পড়ুক, তারপরে আবার সবজি খাওয়ার চিন্তা ভাবনা করুক। আমার
আমার না সবজি অনেক বেশি পছন্দ মাংসের থেকে, তবে করার কিছু নেই, হাজবেন্ডের তো আবার মাংস বেশি পছন্দ, সেই কারণেই ঘন ঘন বাড়িতে মাংস বানাতে হয়। এখন দেখো মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নিয়ে একটু কষানো পানি দিয়ে দিলাম, এর মধ্যে এক পিস টমেটো দিয়েছিলাম, তবে টমেটোর যা দাম এক পিস দেওয়ার মতো অবস্থা নেই এখন আর, তবে দিয়ে দিলাম। আর দু পিস টমেটো আছে, দেখি অন্য অন্য কাজে লাগিয়ে দেব। তো যাই হোক, এদিকে মাংসটা কষতে থাকুক, তার মধ্যে আমার কিছু এটো বাসনপত্র আছে সেগুলো এখন মেজে ফেলবো, কারণ রান্না করতে করতে এরকম টুকটাক বাসন কিন্তু হয়, আর এই ঝুড়ি বাসন এগুলো একই হাতে মেজে নিই, তাহলে কিন্তু পরের দিন আমার আর মাজার চিন্তা থাকে না, পরের বেলায় মাজার চিন্তা থাকে না, আর কাজগুলো অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয়ে যায়। যখন যে বাসনটাই রেখে দিই, মোট কথা সবজি কেটে হোক যা কেটে হোক, তখনই সেই বাসনটা আমি মেজে রেখে দিই, এতে করে কিন্তু পরের দিন সবজি কাটতে গেলে এর থেকে কোনো রকম দুর্গন্ধও বার হয় না। আর দেখবে সবজি বলো মশলা বলো যে কোনো জিনিস যদি এটো অবস্থায় রাখা হয়, ইঁদুর তেলাপোকার উৎপাত তো হবেই, আর বাসনগুলো কিন্তু তখন কেমন জানি লাগে সেই বাসনে কাজ করতে। তো সেই কারণে এই টেকনিক সঙ্গে সঙ্গে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, তারপরে বেসিনটা একটু বেসিন এরিয়াটাও পরিষ্কার করে নিচ্ছে নিয়ে কিন্তু কিচেন কাউন্টারটা মুছে দিয়ে আমি গা ধুতে যাব। তো এদিকে আমার সমস্ত কাজ ধরো মোটামুটি হয়ে গেল, ভাতটা উপাশে উতলে গেছে, ভাতটা উবুর করে নেব। আর আমি ভাত উতলে গেলে বন্ধ করে রেখে দিই, অনেকক্ষণ যাবৎ বন্ধ করা আছে ভাতটা, একটুখানি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে ভাতটা ফুটিয়ে কিন্তু আমি উপুর করে নেব। মাংসটা দেখছিলাম আলুটা গলেছে কি না, কারণ হাজবেন্ড কাল যে আলুগুলো নিয়ে এসছে না, ভিতরে দেখছি একটু যেন কেমন দাগ দাগ টাইপের, তো আমার মনে হচ্ছিল আলুগুলো গলবে না, সেই কারণে কিন্তু মাংসের আলু হওয়া সত্ত্বেও আমি অনেক ছোট ছোট করে কেটেছি। তারপরে ভাবছিলাম প্রেশার কুকারে দিই একবার, তারপরে মনে করলাম যে না প্রেশার কুকারে না দিয়ে একবার মাংসের সঙ্গে দিয়ে দেখি গলে কি না, তবে আলুগুলো না অনেক সুন্দর গলে গেছে, তো অনেকটাই ঝোল দিয়ে অনেকক্ষণ যাবৎ ঢাকা দেওয়া ছিল। আর এখন কষিয়ে নিয়ে ভালোভাবে ঝোলটা দিয়ে একটু গরম মশলার গুঁড়ো আর একটুখানি মিট মশলা দিয়ে নেব। তো এরকমভাবে কিন্তু সবজি রান্না শেষে, মাংস রান্নার শেষে একটু যদি গুঁড়ো মশলাটা দিয়ে দেওয়া হয় না, অনেক সুন্দর সেন্ট হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তবে আমার যে ভাজা মশলাটা আমি তৈরি করে রাখি বাড়িতে, সেটা কিন্তু ফুরিয়ে গেছে, আবারও এক কোটো তৈরি করে রাখবো, সেটা দিলে মাংসের টেস্টটা আরও বেশি সুন্দর হয়। এখন জামাকাপড়গুলো রেডি করে রেখে স্নান টেস্নান সেরে আসলাম। এদিকে ঈশা দেখো আজ প্রথম জীবনে প্রথম ও তুলে তুলে এত সুন্দর করে ভাত খেয়েছে, সেটা কী বলবো, অনেক বেশি পছন্দ করে মাংসটা খেয়েছে, ওনার ছোটোবেলা থেকে মাংস তেমন খায় না, আর আমিও ওকে দিই না জোর করে পেটের সমস্যার কারণে, তবে আজ না ও অনেকখানি মাংস ভাত একা একাই তুলে তুলে খেয়েছে, এতটা শান্তি লাগছিল মন থেকে, সেটা কি বলবো যে আমার বাচ্চা আজ নিজে নিজে তুলে খেয়েছে, খেয়েছে তো খেয়েছে, তবে একটা ভাতও কিন্তু থালায় পড়ে থাকিনি, খুব সুন্দর করে গুছিয়ে খেয়েছে। তারপরে দেখো আবার সন্ধ্যাবেলা আসছি, চা করে নিলাম, নিয়ে চাটা খেয়ে এখন সিমরা নিশা দুজনে একটুর বাবার সঙ্গে মেলাতে ঘুরতে যাচ্ছে। যেহেতু আমাদের এই হাসনাবাদ বাজারের রথযাত্রা উপলক্ষে অনেক গাছ ওঠে, অনেক খেলনা মাটি পাওয়া যায়, মাটির খেলনা সবই মোটামুটি, তো পাশের বাড়ির অনেকে কেনাকাটা করে নিয়ে এসছে, তাই দেখে অনেক বেশি ঝামেলা করছিল এরা দুটো, তো ওর পাপার কাছ দিয়ে পাঠিয়ে দিলাম বাজারে, ওরা কেনাকাটা করে আসুক, ততক্ষণ আমি দোকানে বসি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।